हेलो अस्सलामु अलैकुम, दिस इज लीना फ्रॉम लीना स्काई। आज के एक छोट ब्लॉग करब जो हे नीलसागर नीलफामर एक खूब सुंदर जैगा बिन्ना दीघी। जानी जरा एलिकागुलूते ता जाने ता देखे अनेक सुंदर अनेक अमेजिंग प्लेस। सो हमें भालम ये प्लेसटा जो एक छोट ब्लॉग ना करी ताहले मिस करब। सो जैगाटा वीडियो करे फेलछी कैप्चर करे राखछी ब्यूटीफुल बांग्लादेशेर जोन्नो। बांग्लादेश इज रियली ब्यूटीफुल, बांग्लादेश इज वेरी नाइस। आमी ग्रामेर मेये आबार बांग्लादेशेर मेये। बांग्लादेश होच्छे एकटा अनेकगुली ग्रामेर माने मिश्रण। सो दिस इज पार्ट अफ ग्राम नीलफामारी। ए जे जायगाटा एई दीघीटा, दीघीते अजस्र फुल फुटे आछे। एखाने अनेक पाखी एसेछे, विदेशी पाखी अतिथि पाखी बोले सीजन टाते आसे। इट्स वेरी अमेजिंग एंड आई एम फिलिंग वेरी ग्रेट। एखन जायगाटा देखालाम आपनादेरके मेजोपी। आज सबाई मिले घुरते एसेछि, अनेक अनेक मजा करेछि। इट्स रियलि मैं इट्स अ फान टाइम। एटा आमार इनलॉस प्लेस मैं शशुर बाड़ी, ये बाबार बाड़ी ना बट हमें शशुर बाड़ीटे बेसि एनजय करी और आशा है माझे माझे। वेरी मैं कि बोलबो, जरा नीलसागरे जरा नीलफामारी बेड़ाते आसबें प्लेसटा अवश्य विजिट करबें। मैं खुबी सहजे खूब गुड कम्युनिकेशन, ढाका थेके आसतेओ कोनो कष्ट ना। फ्लाइटे आसले अल्प एकटु समय लागे, ट्रेने आसलेओ खुबी सहजे आसा जाए। एसे ए दीघीटा आपनारा देखे जाबें, रियलि नाइस। खराब लागले बिन्ना दीघीटा एत सुंदर, एत सुंदर। आमी पुरोटा ये सूर्यास्त जाच्छे, सूर्यटा डूबे जाच्छे एकदम दीघिर मध्य। एई समयटाते एसेछी एबं चारदिकटा आमी वीडियो करे देखाच्छी, आपनारा देखेन। एखाने छोट्ट एकटा पार्क आछे, लट अफ ट्रीज, एत सुंदर सुंदर शापला। आमी शापला खूब पछंद करी। एटा आबार एकटु केमन एकटु वायोलेट टाइपेर, वायोलेट टाइप शापलाटा। एटा होच्छे एकटा वायोलेट शापला। सो रियलि पातागुलो एत सुंदर। छोटोबेलाय रूपकथार गल्पे पढ़तम एकटा ब्यांग राजपुत्र से एकटा शापला गाछेर पाताय थाकतो, तो तखन आमी एइरकम एकटा शापला गाछ कल्पना करतम। इट्स रियलि नाइस। छोट्ट एकटा व्लग आमी देखाच्छि এবং দূরে দূরে অতিথি পাখি আছে, তারা সাতার কাটছে। পাখিগুলো একটা কর্নারে গিয়ে জড়ো হয়েছে, সাতার কাছে কাটছিল, আমি দেখেছি। অনেক ভালো লাগে এই টাইমটাতে, এই নভেম্বর অক্টোবরে যদি কেউ আসে সে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবে। ওয়েদারও অনেক ভালো, আমি বলবো এত নাইস একটা ওয়েদার। যে কেউ এসে এখানে একটু ভিজিট করবেন প্লিজ, অনেক ভালো লাগবে। ইউ পিপল ডু কাম নীলফামারি অ্যান্ড বিন্না দিঘি বা নীলসাগর যাকে বলে। এখানকার নীলসাগর, এই সাগরটার নামই ট্রেন, নীলসাগর ট্রেনে ট্রেনে করে চলে আসবেন ঢাকা থেকে। চলে এসে এই দিঘিটা দেখে যাবেন, ইটস অ্যামেজিং। আমি মনে করি এখানে এসে এই সূর্যাস্তটা দেখলে অনেক অনেক ভালো লাগবে। প্লিজ সবার কাছে আমি এটাই বলবো। সো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা আগে করেছেন তারা ভিডিওটি দেখার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো এভরিবডি স্টে হেলদি, স্টে সেফ, টেক কেয়ার। এটা বিন্না দিঘির খুব কাছে একটি জায়গা, শালবন। শালবনে এসেছি আমরা সানসেট দেখার জন্য, সানসেটিং। সো প্লিজ এই জায়গাটা সব ভিজিট করে যাবেন, ইটস এ লাভলি প্লেস। অনেক দৌড়ে দৌড়তে দৌড়তে একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে শালবন। এত সুন্দর এখানে, আমরা ওই যে সানসেট যাচ্ছে, সানসেট দেখার জন্য এই জায়গাটিতে এসেছি শালবন। সূর্য ডুবে যাবে তাই দৌড় দিয়েছি, সবাই মিলে, সবাই মিলে দৌড় শালবনে। আমার মেয়ে ওই যে দূরে এখনো আসতে পারে নাই, আমি দৌড়ে চলে এসেছি। খুব সুন্দর একটি জায়গা শালবন,
শাল গাছ, কয়েকটি শাল গাছ আছে। আমি মনে করি একটি হেরিটেজ এরিয়া, এই গাছগুলি কখনোই কাটা উচিত না। যদি কেউ কেটে ফেলে আমি বলবো সে, এটা গভর্নমেন্টের উচিত এটা কাটতে না দেওয়া। বিশাল বিশাল বড় বড় গাছ, আমরা অনেক মজা করলাম, ছবি তুললাম। সূর্য অস্ত যাচ্ছে, সূর্যাস্ত দেখার জন্য জায়গাটাতে বিশেষ করে আসা। শাল গাছটা, শাল গাছগুলো, জায়গাটা খুবই খুবই সুন্দর, প্লেস ইজ রিয়েলি অ্যামাজিং। কয়েকটা শাল গাছ আছে, খুব বেশি না, বাট টু লং। এটা একটা আমাদের একটা ঐতিহ্য, আমি মনে করি এই গাছগুলি কাটতে দেওয়া উচিত না। এই যে সবাই ফটো সেশন করছে, খুব সুন্দর এরিয়াটা। সূর্য ডুবে গিয়েছে, সূর্য আর দেখা যাচ্ছে না, আমরা দৌড়ে এসে একটু সূর্য পেয়েছিলাম। এই যে মিমু ব্রতি সেলফি তুলছে, হাই। আমার মেয়ে কই? আমার মেয়ে দূরে গিয়ে বান্ধবীদেরকে ভিডিও কলে দেখাচ্ছে। বান্ধবীরা বলছে যে তুমি দেখাও গ্রিন শালবন, এগুলো আমাদেরকে দেখাও, তো দেখাচ্ছে। সো বাংলাদেশ ইজ বিউটিফুল, ইটস রিয়েলি বিউটিফুল। আমরা খুব মজা করলাম, কালকে আমরা আবার আরেকটা নতুন প্লেস ভিজিট করব। স্টে উইথ মি, থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল।